শাকিব খানের সন্তান, আমি চাইবো একদিন যেন বলে যে আমার ছেলে কোনো প্রতিবন্ধী নয়, যে এইসব কথা বলে তার ছেলেই প্রতিবন্ধী। এভাবেই কথা বলছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস। আরও কি বলছে আব্রাহাম খান জয় কি ঘিরে অপবিশ্বাস, জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। কয়েকদিন আগে একটা অডিও ক্লিপে শুনতে পাওয়া যায়, বুবলি নাকি সব জায়গায় অপুর ছেলে জয়কে অটিস্টিক বলে। আর এবার অপু তার মা হিসেবে সহ্য করতে না পেরে বুবলির এইসব কথার প্রতিবাদ করেছে। এমনটি শোনাও যাচ্ছে যে বুবলির পরকীয়া কাণ্ড নিয়ে যে একটি 13 মিনিট 54 সেকেন্ডের ফোনালাপটি কয়েকটি ফেসবুক পেজে দেখা গিয়েছিল, সেখানে ফারজানা মুন্নি বলেছিলেন বুবলি নাকি সাকিবকে ধ্বংস করতে চায়, অপবিশ্বাসকে সে কেয়ারই করে না, অপবিশ্বাস বুবলিকে হিংসা করে, আর এ কারণেই অপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়কে অটিস্টিক বলে সম্বোধন করে বুবলি। আর এমন কথা কিন্তু সেই ফোনালাপে ফারজানা মুন্নি বলেছিলেন। আর এই কথার জবাবে আব্রাহাম খান জয়ের ফ্যান ফলোয়ার এবং অপবিশ্বাসের ফ্যান ফলোয়াররা এর প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথাই বলছেন। তাদের ভাষ্য, মানুষ তো একটা প্রতিবন্ধী বাচ্চাকেও কখনো প্রতিবন্ধী বলে না, বুবলি কি করে এইসব কথা বলতে পারে, সামান্যতম শিক্ষা দীক্ষা থাকলে এসব কথা কখনোই সে বলতে পারতো না। এদিকে অপবিশ্বাসের ভাষ্য, জয়ের মতো আদরের মিষ্টি ইন্টেলিজেন্ট একটা ছেলে পাতো ভাগ্যের ব্যাপার, এই বয়সে সে শিখে গেছে যে কিভাবে একা একা নিজের কাজ রেডি করতে হয়, কখন খেলবে আর কখন পড়বে, এই বয়সে সে নিজেই ঠিক করে সব কিছু। সো ভিউয়ার্স, অপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়কে প্রতিবন্ধী বলে আখ্যায়িত করেছিল বুবলি, আর সেই কথা ফারজানা মুন্নি তার অডিও কলের মাধ্যমে বলেছিল। আর জয়ের মতো এত সুন্দর একটা কিউট বাচ্চাকে নিয়ে বুবলির ওই সব উদ্ভট কথাবার্তাগুলো আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।